আমি আজকে বানাচ্ছি ক্ষীরের মালাই চপ। এটা খেতে কিন্তু দারুণ টেস্টি। তোমরা তো এমনি মালাই চপ খেয়েই থাকো, কিন্তু ক্ষীরের মালাই চপ আমি যেরকম করে দেখাচ্ছি বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। চলো চটপট বানিয়ে ফেলছি। দুধটা আমি বসিয়ে দিচ্ছি। দুধটা আমার আগে থেকে একটু জাল দেওয়া ছিল, ভালো করে জাল করে নিচ্ছি দুধটাকে। অনেকটা শুকিয়ে এসেছে, আরো ভালো করে শুকিয়ে নিতে হবে। আরো শুকাতে হবে ভালো করে। এখন কিন্তু গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে শুকিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে এতটা চিনি দিয়ে দিচ্ছি, এক বাটি থেকে একটু কম নিয়েছি। অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। চিনিটা দেওয়ার পর কিন্তু আবার পাতলা হয়ে গেল। পুরোটা চিনি আমি দিয়ে দিয়েছি, শুকিয়ে নিতে হবে আর একটু। এখন আমি এর মধ্যে হাফ চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। অফ করে এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, হালকা হালকা গরম আছে, এখনই বানিয়ে নিতে হবে। এরকম ভাবে আমি মালাই চপগুলিকে বানিয়ে নিয়েছি। এবার আমি ওই কড়াইতেই আগে থেকে ঘন করে রাখা দুধটা নামিয়ে রেখেছিলাম, এটা একটু গরম করে নিচ্ছি। হালকা গরম করে নিব। এর মধ্যে আমি অল্প চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা টেস্ট অনুযায়ী দিবে। চিনিটা একটু ভালো করে গলে যাক দুধের সঙ্গে। এখন আমি এখানে হাফ চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন গ্যাসটাকে অফ করে দিচ্ছি, হালকা ঠান্ডা করে নিব দুধটাকে। এলাচ গুঁড়ো দেওয়ার পর আমি এখন ঢেকে দিচ্ছি দুধটাকে, ঢাকনাটাকে খুলে নিচ্ছি। হালকা ঠান্ডা হয়ে গেছে মালাইটা। হালকা ঠান্ডা হওয়ার পর উপর দিয়ে দিয়ে দিচ্ছি, একেবারে গরমটা কিন্তু দিবে না। ক্ষীরের মালাই চপ রেডি হয়ে গেছে। এটাকে এখন এভাবেই রেখে দাও কয়েক ঘন্টার জন্য, একেবারে ঠান্ডা হলে খাবে, খুব ভালো লাগবে। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার রেসিপি, তাহলে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো।